গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস উইথ আরসি। আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস এইট এর লেসন ফাইভ, প্রিন্সেস সেপ্টেম্বর এর পার্ট টুটা, বাই উইলিয়াম সমারসেট মম এর পার্ট ওয়ানটা তোমরা এর আগে দেখে নিয়েছো, এর পার্ট টুটি আজকে আমরা আলোচনা করে নেব। পার্ট ওয়ানের ভিডিও না দেখে থাকলে এবং তাছাড়াও ক্লাস এইটের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া প্লে লিস্টে গিয়ে ক্লাস এইট ক্লিক করলেও ক্লাস এইটের সমস্ত ভিডিও পাওয়া যাবে। আর এগুলোর যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে www.studysolves.com এ গেলেও তোমরা সমস্ত পিডিএফগুলো সহজেই পেয়ে যাবে। তাই আমরা দেরি না করে আগে রিক্যাপিচুলেশন বা পুনঃস্মরণ করে নিই, ইউনিট ওয়ানে কি হয়েছিল সেটা একটু আলোচনা করে নিই। সেখানে বলা ছিল সিয়াম রাজার কন্যা সেপ্টেম্বর খুব অসুখী ছিল। একদিন যখন সে তার ঘরে বসে কাঁদছিল, একটা পাখি উড়ে এসে বসে তার বিছানার কাছে এবং তাকে একটি সুন্দর গান গেয়ে মুগ্ধ করে, যেটা তার বাবার বাগানের সম্পর্কে ছিল এবং সেখানকার হ্রদ সম্পর্কে। তারপর ছোট্ট পাখিটি তার সঙ্গে, অর্থাৎ সেপ্টেম্বরের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে ও রয়েও যায় তার সাথে। রাজকুমারী পাখিটিকে নিয়ে তার সব দিদিদের প্রাসাদে প্রাসাদে গিয়ে দেখিয়ে আনে। তারা রাজকুমারীরা পাখিটিকে দেখে ঈর্ষাপরায়ণ বা খুব হিংসুটে একটা হিংসা অনুভব করে। তারা সেপ্টেম্বরকে পাখিটিকে খাঁচায় ভরে রাখার কুপরামর্শ দিয়ে যায় এবং এই পরামর্শ শুনে সেপ্টেম্বরের মনে সঙ্গে সঙ্গে এক ভয়ের উদ্রেক হয়, চিন্তার উদ্রেক হয় যে পাখিটা কোথায় গেল, অনেকক্ষণ তো আসেনি। তো পাখিটি অনেকক্ষণ চলে গিয়েছিল, আসেনি। এবার পরের অংশে কি হলো আমরা পরের পাঠে চলে যাচ্ছি, অর্থাৎ ইউনিট টু। প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেওয়া রয়েছে। সাডেনলি, হঠাৎ, সেপ্টেম্বর হার্ড, সেপ্টেম্বর শুনলো আর টুইট 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 মানে কি দেখো, একটি কিচির মিচির শব্দ জাস্ট ঠিক বিহাইন্ড, পিছনে হারিয়ার তার কানে। হঠাৎ সেপ্টেম্বর তার কানের কাছে একটি কিচির মিচির শব্দ শুনতে পেল। দ্য বার্ড, পাখিটি, হ্যাজ কাম, এসেছে ইন, ভিতরে কোয়াইটলি, নিঃশব্দে পাখিটি ঘরের ভিতরে প্রবেশ করেছে। তোমরা আগের ইউনিটে দেখেছিলে যে পাখিটি বেরিয়ে কোথায় চলে গিয়েছিল, সে ঘরের ভিতরে এইভাবে পাখিটি এসে প্রবেশ করেছে। তিন নম্বরে বলছে সেপ্টেম্বর ফেল্ট, সেপ্টেম্বর অনুভব করলো হার হার্ট, তার হৃদয় গো করছে থাম থাম, ধক ধক, তার হৃদয় ধকধক করছে এগেনস্ট কাছে, হার চেস্ট, তার যেন বুকের কাছে এসে হৃৎপিণ্ডটা ধকধক করছে। অ্যান্ড এবং সি মেড আপ, সে স্থির করে ফেললো হার মাইন্ড, তার মন, টু টেক নো মোর রিস্ক, আর কোনো ঝুঁকি সে নেবে না, রিস্ক মানে ঝুঁকি। তাহলে সেপ্টেম্বর অনুভব করলো তার হৃৎপিণ্ডটা যেন বুকের কাছে এসে ধকধক করছে এবং সে স্থির করলো আর কোনো ঝুঁকি নেবে না, অর্থাৎ পাখিটাকে আর ছাড়বে না বলেই সে ঠিক করলো। তো আমরা পরের অংশে চলে যাচ্ছি, অর্থাৎ চার নম্বরে দেখা যাক কি বলছে। সি পুট আপ, সে বাড়ালো হার হ্যান্ড, তার হাত, অ্যান্ড টুক হোল্ড, ধরে ফেললো অফ দ্য বার্ড, পাখিটিকে, সে হাত বাড়ালো এবং হাত বাড়িয়ে পাখিটিকে ধরে ফেললো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট, পাখিটি ছিল বেশ ইউজড টু, মানে অভ্যস্ত দিস, এতে এরকম ধরা দেয়াতে পাখিটা খুব অভ্যস্ত ছিল। সো তাই হি সাসপেক্টেড নাথিং, সে কিচ্ছু সন্দেহ করলো না। সাসপেক্টেড মানে সন্দেহ করা, তাহলে পাখিটি এরকম ধরা দিতে অভ্যস্ত ছিল তাই সে কিচ্ছু সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজ, পাখিটা আবার কি হলো অবাক বা বিস্মিত, ওয়েন, যখন সি ক্যারি ডিম, অর্থাৎ সেপ্টেম্বর তাকে নিয়ে গেল টু দ্য কেজ, খাঁচার কাছে, পুট রাখলো হিম, তাকে ইন, ভিতরে, অ্যান্ড এবং শার্ট বন্ধ করে দিল, দ্য ডোর, দরজাটা অন হিম, তার মুখের উপরে তার দরজাটা বন্ধ করে দিল। তাহলে পাখিটি তখন অবাক হলো যখন সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গেল আর খাঁচার মধ্যে ভরে দিয়ে দরজাটা বন্ধ করে দিল, যে এরকম তো করে না, পাখিটি অবাক হয়ে গেল। হি হপড আপ, সে লাফিয়ে উপরে উঠলো অন দ্য আইভরি, অর্থাৎ হাতির দাঁতের তৈরি পার্চ, পার্চ মানে দাঁড়, তোমরা আগেই জেনেছিলে, হাতের হাতির দাঁতের তৈরি দাঁড়ের উপরে যে খাঁচারে খাঁচায় উঠে পড়লো। অ্যান্ড সেট বললো হোয়াট ইজ রং, কি ব্যাপার, অসুবিধাটা কোথায় বা সমস্যাটা কোথায়, আমাকে এরকমভাবে আটকে রেখে দিলে কেন, অসুবিধা কোথায়। সেপ্টেম্বর সেট, সেপ্টেম্বর বললো সাম, কয়েকটা অফ মামাস ক্যাট, মায়ের বিড়াল, আর প্রাউলিং, ঘুরে বেড়াচ্ছে অ্যাবাউট, প্রাউলিং অ্যাবাউট, ঘুরে বেড়াচ্ছে চারপাশে টু নাইট, আজকে রাত্রে। অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয় ইউ আর, তুমি হও মাচ সেফার, আরও নিরাপদ, আউট অফ এখানে, তুমি আরও নিরাপদ। সেপ্টেম্বর মিথ্যা করে বললো যে তার মায়ের কয়েকটি বিড়াল আজ রাতে শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে,
তাহলে পাখিটির যদি খাঁচার বাইরে থাকে তার প্রাণ নাশ হতে পারে। সেই কারণে বললো, আমার মনে হয় পাখি তুমি খাঁচার মধ্যে থাকলে নিরাপদে থাকবে। তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম পাখিটি কিভাবে ধরা দেওয়ার পর খাঁচায় বন্দী হলো এবং সেপ্টেম্বর তাকে ধরে রাখার জন্য কি অজুহাত দেখালো বা কি কথা বলল। পরের বাক্যে বলছে, ওয়েল বেশ, জাস্ট ফর দিস, শুধুমাত্র এই জন্য, ওয়ান্স, একবারের জন্য কিন্তু, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না, সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলল, সো লং অ্যাজ, যদি ইউ লেট মি আউট, তুমি আমায় ছেড়ে দাও ইন দ্য মর্নিং, সকালে, শুধু একবারের জন্য তুমি আমায় ধরে রেখেছো, আমি কিছু মনে করবো না, ছোট্ট পাখিটি বললো, আর সকালবেলা তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে খুব ভালো হয়। দশে, হি এট, সে খেলো, আ ভেরি গুড সাপার, খুব ভালো রাতের খাবার খেলো, অ্যান্ড এবং বিগান, শুরু করলো টু সিং, গান করতে, পাখিটি খুব ভালো রাতের খাবার খেয়ে গান শুরু করলো। বাট কিন্তু ইন দ্য মিডল, মাঝখানে অফ হিজ সং, তার গানের, হি স্টপ, সে থামলো, পাখিটি হঠাৎ করে গানের মাঝখানে থেমে গেল, বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট, কি দ্য ম্যাটার, ব্যাপারটা কি উইথ মি, আমার ইজ হয়, আমার সাথে এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, পাখিটা বলল, হি সেট, সে বলল, বাট কিন্তু আই ডোন্ট ফিল, আমার ইচ্ছে হচ্ছে না সিঙ্গিং, গান গাইতে টু নাইট, আজ রাতে আমার আর গান করতে ইচ্ছা হচ্ছে না, পাখিটি বলল, কি ব্যাপার আমি জানি না, তবে আজকে রাতে আমার আর গান করতে ইচ্ছা করছে না। ভেরি ওয়েল, খুব ভালো, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ভালো কথা, গো টু স্লিপ, ঘুমিয়ে পড়ো, ইনস্টেড, তারপর পরিবর্তে বা বদলে বা পরিবর্তে, ঠিক আছে, ভালো কথা, তাহলে ঘুমিয়ে পড়ো, সেপ্টেম্বর বলল। তাহলে এখান থেকেই বুঝতে পারলাম পাখিটার কিন্তু অসুবিধা শুরু হয়েছে খাঁচায় ঢুকে পড়ার পর। সো তাই হি, সে পুট ইজ হেড, সে তার রাখলো মাথা আন্ডার, নিচে হিজ উইং, তার একটা ডানার নিচে তার মাথাটা রাখলো, অ্যান্ড ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে ওয়াজ ফাস্ট অ্যাজ স্লিপ, চলে গেল গভীর নিদ্রায়, তলিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়ল। বাট কিন্তু ওয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, সিওক ওয়াজ অ্যাওয়েকেন, সে জেগে উঠল, সেপ্টেম্বর জেগে উঠল, বাই দ্বারা দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা কলিং, ডাকছে হার তাকে, টপ, উচ্চ হিজ ভয়েস, তার উচ্চ স্বরে পাখিটা ডাকছে, ওয়েক আপ, ওয়েক আপ, জেগে ওঠো, জেগে ওঠো, হি সেড, সে বলল, পাখিটি সকালবেলায় তাকে বললো, জেগে ওঠো, জেগে ওঠো, ওপেন, খোলো দ্য ডোর, দরজাটি, অফ দিস কেজ, এই খাঁচার দরজাটি খোলো, অ্যান্ড লেট মি আউট, আমাকে বের করো, পাখিটি বললো, খাঁচার দরজা খুলে আমাকে বের করে দাও, আই ওয়ান্ট, আমি চাই টু হ্যাভ এ গুড ফ্লাই, খুব ভালোভাবে উড়বো, হোয়াইল দ্য ডিউ, যখন শিশির, ডিউ মানে শিশির, স্টিল অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ না, যতক্ষণ শিশির মাটির ওপর, ভিজে মাটির ওপর থাকবে, মানে সেই শিশির ভেজা মাটি থাকাকালীন, আমি একটু উড়ে দেখতে চাই। তো আমরা পরের অংশে চলে যাবো পাখিটি, এবার তারপর সেপ্টেম্বর কি বলছে, ইউ আর, তুমি আছো, মাচ বেটার, অনেক ভালো, অফ হোয়ার ইউ আর, তুমি এখন যেখানে আছো, অর্থাৎ খাঁচার মধ্যে রয়েছো, তুমি খুব ভালো আছো, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললো, তুমি যেখানে খুব ভালো রয়েছো, ইউ আর আ বিউটিফুল, তোমার আছে একটি সুন্দর গোল্ডেন কেজ, সোনালি খাঁচা, তোমার একটা সুন্দর সোনালি খাঁচা রয়েছে, লেট দাও মি, আমাকে আউট, বের করে, লেট মি আউট, আমায় বের করে দাও, সেট বললো দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বললো, আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও, আমি সোনার খাঁচায় থাকতে চাই না, ইউ উইল হ্যাভ, তুমি পাবে থ্রি মিলস, তিনবার খাবার আ ডে, দিনে তো তুমি তিনবার করে খাবার পাবে, সেপ্টেম্বর বলল, ইউ উইল হ্যাভ নাথিং, তোমায় থাকবে না কোনো কিছুর, ওরই চিন্তার, ওরই শব্দ অর্থ চিন্তা, তোমার চিন্তার কিচ্ছু থাকবে না, ইউ, তুমি ফ্রম থেকে মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত, অ্যান্ড এবং ইউ, তুমি ক্যান, পারবে সিং, গান করতে টু ইউর হার্টস কন্টেন্ট, তোমার প্রাণ ভরে বা আনন্দ ভরে গানও করতে পারবে, তাহলে তোমার খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না, তিনবার করে খাবার পাবে, আর রাত্রির থেকে সকাল থেকে রাত অব্দি কোনো রকম চিন্তা থাকবে না। তো এটা শোনার পর পাখিটা কি বলল, চব্বিশে বলছে, দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা ট্রাইড, চেষ্টা করলো টু স্লিপ, গোলে যেতে থ্রু, মধ্য দিয়ে দ্য বার্ডস, বার্ডস মানে গড়াত, খাঁচার গড়াতের ইংরেজি বার্ডস, অফ দ্য কেজ, খাঁচার, বাট কিন্তু হি কুডন্ট, সে পারলই না খাঁচার গড়ার থেকে বেরোতে, হি সে বিট, আঘাত করলো এগেনস্ট ওপরে দ্য ডোর, দরজার উপরে আঘাত করলো পাখিটা, বাট কিন্তু অফকোর্স অবশ্যই হি কুডন্ট ওপেন ইট, সে এটা খুলতেই পারলো না দরজাটা, হি বিগান, সে শুরু করলো টু ক্রাই, কাঁদতে বা চিৎকার করতে, এগেন আবার, লেট মি আউট, লেট মি আউট, আমায় বের করে দাও, আমাকে বের করে দাও, এই বলেছে চিৎকার করতে শুরু করলো, আই হ্যাভ অনলি পুট ইউ, আমি তোমাকে রেখেছি কেবলমাত্র ইন দ্য কেজ, খাঁচার ভিতর, বিকজ, কারণ
আই এম সো ফন্ড অফ ইউ, আমি তোমার খুব অনুরক্ত বা আমি তোমায় খুব ভালোবাসি, খুব অনুরক্ত বা প্রিয় অফ ইউ, তোমায় তুমি আমার কাছে খুব প্রিয় বলে সেট বলল প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল যে আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি কারণ তুমি আমার খুব প্রিয় বলে। বাট কিন্তু দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি স্টুড দাঁড়িয়ে রইল ইন মধ্যে দ্য কর্নার অফ ইস কেজ, তার খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইল, লুকিং তাকিয়ে আউট বাইরে এর দিকে, দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে রইল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, একটা গান কোনো কিচ্ছু সে গাইল না, অর্থাৎ ছোট্ট পাখিটি নীল আকাশের দিকে তাকিয়ে থাকলেও তার মানে গলা থেকে একটা গানও বেরোলো না, কেননা সে বাইরে যেতে পারছে না বলে। 29 তখন বলছে হোয়াই, কেন, ডোন্ট ইউ সিং, তুমি গাইছো না, অ্যান্ড ফরগেট, ভুলে যাও না ইওর ট্রাভেলস, তোমার সব সমস্যার কথা ভুলে গিয়ে গান করো না। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল তুমি কেন গান করছো না কষ্ট ভুলে গিয়ে। 30 বলছে হাউ ক্যান আই সিং, আমি কি করে গান করতে পারি, আনসার্ড, উত্তর দিল দ্য বার্ড, পাখিটি বলল আমি কি করে গান করব, কেন না, আই ওয়ান্ট, আমি চাই টু সি, দেখতে দ্য ট্রিজ, গাছেদের, অ্যান্ড এবং দ্য লেক, হ্রদ, অ্যান্ড এবং গ্রিন রাইস গ্রোয়িং, সবুজ ধান জন্মেছে ইন দ্য ফিল্ড, মাঠেতে, আমি গাছপালা, হ্রদ আর মাঠে সবুজ ধান জন্মেছে দেখতে চাই, এগুলো না দেখলে আমি পারবো না। ইফ, যদি, দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি তোমার এটাই চাওয়ার থাকে, সেপ্টেম্বর বললো আর কি, আই উইল টেক, আমি নিয়ে যাব তোমাকে ফর আ ওয়াক, একটা বেড়ানোর জন্য আমি তোমাকে নিয়ে যাব বেড়াতে। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল যদি এইসব কিছু তুমি চাও, এইগুলো হলেই যদি তুমি এ করতে পারো, গান করতে পারো, তাহলে আমি তোমাকে এক্ষুনি বেড়াতে নিয়ে যাব। তাহলে এখান পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কিভাবে সেপ্টেম্বর ওই খাঁচায় পাখিটাকে ঢুকিয়ে রাখার পর তাদের মধ্যে কি সমস্যার সৃষ্টি হলো এবং কি তার আলোচনা করলো। সমস্ত এই পার্ট 2 দেখার জন্য সকলকে ধন্যবাদ। এর পরের অংশের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে।